নমস্কার, আমি ডক্টর ছন্দা ঘোষ, কনসালটেন্ট অফথলমোলজিস্ট এবং সার্জন, আর এন টেগোর হসপিটাল, হাইল্যান্ড পার্ক, কলকাতা। আজকে আমরা মিউকোরমাইকোসিসের বিষয়ে একটু কথা বলবো। মিউকোরমাইকোসিস একটা ফাঙ্গাল ইনফেকশন, যেটা এই কোভিড ইনফেকশনের পর অনেকটা বেড়ে গেছে আমাদের ভারতবর্ষে। নর্মালি এই ফাঙ্গাসটা আমাদের এনভায়রনমেন্টে এমনিতেই থাকে, বাট যেহেতু আমাদের শরীরের রেজিস্ট্যান্স পাওয়ার বা প্রতিরোধ ক্ষমতাটা অনেকটা ভালো থাকে, এই ফাঙ্গাস সবাইকে ইনফেক্ট করতে পারে না। কিন্তু কোভিড ইনফেকশনের পর যারা নেগেটিভ হয়ে গেছেন, যারা হসপিটালে ভর্তি ছিলেন, যাদের ব্লাড সুগার লেভেল অনেক হাই, কোভিড ইনফেকশনের জন্য হসপিটালে ট্রিটমেন্ট করতে হয়েছে, অক্সিজেন থেরাপি অনেকদিন দীর্ঘদিন চলেছে, তাদের কী হয়েছে, রেজিস্ট্যান্স, শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতাটা অনেকটা কমে যায় এবং ভেঙে পড়ে। সেই কারণে এই ফাঙ্গাসটা শরীরের ভিতরে ঢোকে, নানান বিভ্রান্তি সৃষ্টি করে। পেশেন্টের যেমন চোখ ফুলে যেতে পারে, যদি এই ফাঙ্গাসটা শরীরে ঢোকে তাহলে পেশেন্টের চোখ ফুলে যেতে পারে, চোখে দেখতে সমস্যা হতে পারে, চোখে ব্যথা হতে পারে, চোখ দিয়ে দুটো তিনটে দেখতে পারে, চোখ মুভমেন্টে সমস্যা হতে পারে, ইভেন দৃষ্টিশক্তি পুরোপুরি চলে যেতে পারে। নাকের চারিপাশের স্কিন এবং চোখের চারিপাশের স্কিনে কালো দাগ হয়ে যেতে পারে, নাক বন্ধ হয়ে গিয়ে নাক থেকে নানান ব্লাড বা কালো ডিসচার্জ বেরোতে পারে, প্রচণ্ড মাথা ব্যথা হতে পারে এবং রোগী অজ্ঞানও হয়ে যেতে পারে। তো যখনই এই সমস্ত সিমটম দেখা যাবে তখন ইমিডিয়েটলি আমাদেরকে পেশেন্টকে নিয়ে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এটা একটা মেডিকেল এমার্জেন্সি, এটা নিয়ে বাড়িতে বসে থাকলে চলবে না। এটা যখনই যে পেশেন্টের এরকম সিমটম দেখা দেবে আপনাদের ইমিডিয়েটলি মেডিকেল অ্যাটেনশন নিতে হবে এবং চিকিৎসা তাড়াতাড়ি শুরু করতে হবে। এটার ডায়াগনোসিস নেজেল এন্ডোস্কোপি, নাক দিয়ে পাইপ ঢুকিয়ে ENT সার্জনরা ওটা ডায়াগনোসিস করতে পারবেন। MRI এবং CT স্ক্যান দিয়েও এটা ডায়াগনোসিস করা যায়। বাকি ডায়াগনোসিস হয়ে যাওয়ার পর আপনার যে ট্রিটিং ডক্টর আছেন তিনি সবচেয়ে বেস্ট পারসন এটার ট্রিটমেন্ট প্রোটোকল ডিসাইড করার জন্য। এই ফাঙ্গাসটা আমাদের পরিবেশে বরাবরই ছিল এবং এখনও আছে, কিন্তু সাধারণত আমাদের শারীরিক রেজিস্ট্যান্স পাওয়ারটা ভালো থাকার জন্যে এটা আমাদেরকে অ্যাটাক করতে পারে না। কিন্তু কোভিডের পর যেহেতু আমাদের রেজিস্ট্যান্স পাওয়ারটা অনেকটা কমে যায়, এই ফাঙ্গাসটা শরীরে ঢুকে আমাদের ইনফেকশনটা করে। এবার এই ফাঙ্গাসটা যেহেতু সবসময় রয়েছে, এটা সাধারণত মাটিতে, বাগানে, গাছে, পাতায় সব জায়গায় রয়েছে। সেই কারণে যারা বাগানে কাজ করছেন সবসময় খুব কেয়ারফুল থাকা দরকার। যারা কোভিড থেকে সেরে উঠেছেন, বাগানে যদি কাজ করতে যাচ্ছেন, বা যারা ডায়াবেটিক, হাই ব্লাড সুগার রয়েছে, ব্লাড সুগার কন্ট্রোলে নেই, ওনারা বাগানে কাজ করলে সবসময় ফুল প্রিকশন নিয়ে কাজ করবেন। পরিষ্কার পরিচ্ছন্ন মাস্ক ব্যবহার করবেন, গ্লাভস ব্যবহার করবেন, বুটস, ভালো জুতো ব্যবহার করবেন, ফুল শার্ট প্যান্ট পরে পরিধান করে বাগানে কাজ করবেন। যখনই এই উপসর্গগুলো দেখা দেবে আপনাদেরকে ইমিডিয়েটলি ডাক্তারের পরামর্শ নিতে হবে।